শিক্ষা কর্মসংস্থান কেন্দ্রীয় রাজ্য এবং স্থানীয় প্রশাসনিক মহিলাদের জন্য 50% সংরক্ষণের দাবি তুললো কংগ্রেস। সোমবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি আরো বলেন সমাজের বিভিন্ন স্থানে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমান সময়ে ডাবল ইঞ্জিন সরকারের সময়ে মহিলারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কংগ্রেসের অবজারভার মমতাজ বেগম সহ অন্যান্যরা। কর্মসংস্থান থেকে শুরু করে এখানে দাঁড়িয়ে সাংবাদিক বন্ধুদের তাদেরকে রাজনীতি বলুন, সামাজিক এবং সামগ্রিক প্রেক্ষাপট, মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন, কিন্তু এটা অতীব দুঃখে বর্তমান দেশের ক্ষেত্রেই বলুন বা রাজ্যের ক্ষেত্রেই বলুন, তাদের অধিকার, তাদের ক্ষমতায়ন, কর্মসংস্থান থেকে শুরু করে আমরা লক্ষ্য করছি যে দেশের সরকার এবং এই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, উভয় সরকারের তাদের পরিচালনায় মহিলারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন, কর্মসংস্থানে তাদের অধিকার খর্ব হয়ে আছে। এই রাজ্যে মহিলাদের উপর অত্যাচার, নির্যাতন এবং মহিলাদের আত্মসম্মানের দিক থেকেও নানাভাবে তারা মর্যাদাহীন অবস্থায় জীবনযাপন করছে। মহিলা অ্যাট্রোসিটিস শুধু দিন দিন বৃদ্ধি পাচ্ছে না, সর্বস্তরে নিরাপত্তাহীনতা আজকে এখানে কায়েম হয়েছে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।